ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহি ওবার আমাদের একদিনই ভাই জানতে চেয়েছেন অজু করার ক্ষেত্রে তর্তিবের যদি খেলাফ হয়ে যায় অর্থাৎ মুখ ধর আগে হাত বা হাত ধরার আগে মুখ ধুয়ে নিল অর্থাৎ তর্তিবের খেলাপ বা হাত ধরার আগে পা ধুয়ে নিলো এ ধরনের যদি কেউ তর্তিবের খেলাফ করে তাহলে কি তার অজু হবে আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত সালাম আল্লাহ রাসুলিল্লা মাবাদ জি সম্মানিত ভাই আমাদেরকে জানতে হবে যে অজুর কিছু ফারায়জ রয়েছে সেই ফারায়জগুলির মধ্যে একটি ফরজ হলো অজু করার ক্ষেত্রে তর্তিব বজিয়ে রাখা যেভাবে আল্লাহর রাসূল আলী সাল্লাতু নিয়মিত অজু করেছেন সেভাবেই অজু করা তার দলিল আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وامসাহু বিরুসুকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন তো এখানে আল্লা আলা স্পষ্ট ভাষায় সেটা উল্লেখ করে দিয়েছেন যে হে মমিনগন যখন তোমরা নামাজের উদ্দেশ্য দাঁড়াও তখন নামাজের আগে তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং হাতগুলোকে কোন পর্যন্ত ধুয়ে নাও আর মাথা মাছা করো এবং পাগুলোকে টাকনো পর্যন্ত ধুয়ে ফেলো তো এখানে আল্লাহ সুবাহান একটি তারতিব দিয়েছেন আর এই তারপ অনুযায়ী আল্লাহ রসুল আলী সালাতাম আহ উজু করেছেন আল্লাহ রসুল আলী সালাম কোনো সময় বিনা তর্তীপে উজু করেছেন বলে এ মর্মে কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না এবং আল্লাহ রসুল আলী সাল্লাম এ কথাও বলেছেন আবদা বিমা বাদা আল্লাহ বিহি তাই আমাদের উচিত উজু করার ক্ষেত্রে যেন তার খেলাপ না হয় যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তোর খেলাপ করে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তোর খেলাপ করে তাহলে তার অজু হবে না এবং তার নামাজও হবে না এই ক্ষেত্রে যদি কেউ তর্তীবের খেলাপ করে অজু করে থাকে এবং সেই অজু দিয়ে যদি নামাজ আদায় করে থাকে তাহলে তাকে পুনরায় উজু করতে হবে তর্তিব বাজিয়ে রেখে এবং তাকে নামাজ রিফিট আদায় করতে হবে তবে মতানক রয়েছে ওই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ভুলবশতভাবে যদি অজুর তর্তীবের খেলাপ করে থাকে এই ক্ষেত্রে তার অজু হবে কি না অর্থাৎ উজু করতে গিয়ে সে ভুলে গেছে আগে ধর উচু ছিল মুখ তারপরে হাত কিন্তু সে আগে হাত ধুয়ে ফেলেছে তারপর মুখ মন্ডল ধুয়ে ফেলেছে এভাবে অজু সে কমপ্লিট করে তাহলে এই ক্ষেত্রে তার অজু হবে কিনা এ বিষয়ে আহ ওলামায় বলেন যে এই ক্ষেত্রে তার অজু হয়ে যাবে এবং এই অজুতে যদি নামাজও পড়ে ফেলে তাহলে কোনো অসুবিধা নাই তবে উত্তম হলো পুনরায় উজু করে নেওয়া উত্তম হলো পুনরায় উজু করে নেওয়া বোঝা গেল যে বা তর্তীবের খেলা বজায় রাখতে গিয়ে সে ভুলে গিয়েছে তার উজু করার সময় সেটা খেয়াল ছিল না এমথ অবস্থায় যদি সে উজুকে কমপ্লিট করে তাহলে এই ক্ষেত্রে তার অজু সহি হবে তবে রিপিট উজু করে নিয়ে নামাজ আদায় করাই হচ্ছে উত্তম তৃতীয় কথা হলো এই যেমন মুখমণ্ডল হাত ধর পরে কুলি করা তো কুলি করার সাথে নাকে পানি দেওয়া এই ক্ষেত্রে যদি কেউ নাকে আগে পানি দেয় মুখে যদি পানি পরে দেয় অথবা দুই হাত ধত করার সময় যদি বাম হাত আগে ধুয়ে ফেলে ডাইন হাত যদি পরে ধয় যেমন দুই পা ধুতো করার সময় যদি ডাইন পা ধোয়ার আগে যদি বাম পা ধুয়ে ফেলে তারপর ডাইন পাম্প ধয় এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই ডাইন বামের ক্ষেত্রে তর্তী বজে রাখা ওয়াজিব না ডাইন বামের ক্ষেত্রে তারতিব বজে রাখা ওয়াজিব না যেমন দুই হাত দুই পা তো এই দুই হাত দুই পা ধোতো করার সময় যদি বাম হাত আগে ধুয়ে ফেলে তারপর ডাইন হাত ধয় পা ধোয়ার ক্ষেত্রে যদি এরকম হয় যে বাম পা যদি আগে ধুয়ে ফেলে এবং ডাইন পা যদি পরে ধয় এক্ষেত্রে ওজুর কোনো অসুবিধা হবে না ওজু শুদ্ধ হবে এবং এই ক্ষেত্রে সেই অজুতে যদি নামাজও পড়ে কোনো অসুবিধা নাই এক্ষেত্রে اللهم <سؤال> ابن قدامى رحمه الله تني كتاب الكرسن المغنية ولا يجب الترتيب بين اليمنى واليسرى لا لا نعلم فيه خلافا يقولها يا اللهم ابن قدامى رحمه الله تني الكرسن ابن اللهم ابن منذر رحمه الله তিনি তিনার কিতাব আলাউতেও এই কথা উল্লেখ করেছেন আলা আলা ওলা আলাহি কাবলা এবং এক্ষেত্রে যে দলিল পেশ করা হয়ে থাকে সে দলিল হচ্ছে আলী বিনেব এবং আব্দুল্লাহআলা তিনারা দের দ্বারা আমল পাওয়া যায় তাই আল্লামা ইবনে মন্দির এবং আল্লামা ইবনে কুদামা রাহমা হম্লা ইনারা পরিষ্কার ভাষায় বলেছেন যে ডাইন বামের ক্ষেত্রে তর্তীব বজিয়ে রাখা জরুরি না যদি বাম পা আগে ধয় বা বাম হাত আগে ধুয়ে নেয় তারপর ডাইন তো এ ধরনের যদি কেউ করে তার ওজু নষ্ট হবে না বরং ওজু সহি শুদ্ধ হবে তেমনিও কুলি করা এবং নাকে পানি দেওয়ার ক্ষেত্রেও যদি তর্তীবের খেলাফ হয় তাতেও কোনো সমস্যা নাই তাদের ওজু সহি শুদ্ধ হবে أشاغل بوست برسن باقي والله أعلم بالصواب السلام عليكم ورحمة الله وبركاته